যে ভাই অফিসে যেতে পারছেন না, ইমরান সবকিছু সামলে নিয়েছে না, আবার ইমরানের অবর্তমানে ইকরাম সব সামলে নেবে। আমাদের পরিবারের সেই শক্তি এখনো আছে মা, তবে কিছু কিছু সিদ্ধান্ত মা একটু দ্রুত নেওয়া উচিত। কি কি সিদ্ধান্ত বুমা? আমি ঠিক বুঝলাম না। যার যেটা দায়িত্ব সেটা যদি আপনি আগে থেকেই সবাইকে বুঝিয়ে দেন তাহলে সবার জন্য মঙ্গল না মা? ইমরানের সাথে তোমার সম্পর্কটা, আই মিন বোঝাপড়াটা কেমন? ভালো, আই মিন ভেরি ন্যাচারাল। কেন আঙ্কেল? ইমরান তোমাকে যথেষ্ট সময় দেয় তো? হ্যাঁ দেয়, বাট ইদানিং ওকে একটু অফিসে বেশি ব্যস্ত থাকতে হয়, কজ বড় ভাইয়া তো এখন একটু অসুস্থ, আপনি তো জানেন। প্রতিদিন ও রাত কটায় বাড়ি ফেরে? 9টা 10টা। এনি আঙ্কেল, আপনি এগুলি কেন জানতে চাইছেন? সোনালি সম্পর্কে তুমি কতটা জানো? সোনালি, আই মিন বড় ভাইয়ের সেক্রেটারি? কিছুদিন আগ পর্যন্ত সবাই সেটাই জানতো, শুধুমাত্র এমডির সেক্রেটারি হলে তো ভালোই হতো। কিন্তু কিন্তু কি আঙ্কেল? আরো কিছু। আরো কিছু মানে? মানে খুব সহজ, একজন সেক্রেটারির অফিসের বাইরে কি কাজ থাকতে পারে? ও, আই গট ইট। আসলে কি আঙ্কেল, ভাইয়ার তো এখন একটু অসুস্থ, তাই সোনালীকে বাড়িতেই আসতে হয়। ও, আপনি কি অন্য কোনো সম্পর্কে কথা বলতে চাইছেন? তাহলে এক কাজ করুন আঙ্কেল, সেটা আমাকে না বলে বড়ভাবে কি দিয়ে বলুন। বড়ভাবে কি নয়, আমি তোমাকেই বলতে চাই, কারণ আমি ইমরানের কথা বলছি। ইমরান? ইমরানের সঙ্গে সোনালীর একটা সখ্যতা গড়ে উঠেছে, অফিসের প্রয়োজনে এটা হতেই পারে, কিন্তু অফিসের বাইরে যখন ঘটে তখনই বিষয়টা প্রশ্ন যাবে। ও প্রতিদিন রাত করে বাড়ি ফেরে, কিন্তু অফিস থেকে বিকেল বা সন্ধ্যা 5টা 6টার দিকে বের হয়, ঠিক একই সময় সোনালীও বের হয়। দেখুন আঙ্কেল, অফিসের প্রয়োজনে মানুষের একসাথে বাইরে যেতে হতেই পারে, ইট ডাজন্ট ম্যাটার। ওদের দুজনকে একসঙ্গে অফিসের বাইরে দেখা যায় প্রায়। আপনি নিজে থেকে আমার উপকার করতে চাইছেন বলে আপনাকে থ্যাংক ইউ সো ভেরি মাচ আঙ্কেল। ও, তুমি আমার কথা বিশ্বাস করছো না তাই তো? অফকোর্স, প্রমাণ ছাড়া আমি আসলে কিছু বিশ্বাস করি না। আর যদি প্রমাণ থাকে? দ্যাট টাইম আইল সি। এনিওয়ে আঙ্কেল, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি উঠি। তুমি দেখছি সব গুছিয়ে ফেলেছ। জি ভাবি, নাস্তা রেডি আছে, চাটা আমি করে আনছি। তোমার তো পুরো সংসার দায়িত্ব চাপিয়ে দিয়েছে তাই না? না ভাবি, এ আর এমন কি? তোমার ভাই অসুস্থ হওয়ার পর আমার সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু ভাইয়ার পাশে থাকুন, আর এদিকটা সামলানোর জন্য আমরা তো আছি। ঠিক আছে, আমি সোনালীর জন্য নাস্তা নিয়ে যাই, তুমি চাটা করে নিয়ে এসো। আর শোনো, মায়ের কিন্তু ওষুধটার সময় নিয়ে আসছে, সেটা কিন্তু ভুলে গেলে হবে না। মায়ের খোঁজ খবরটা সবার আগে, কেমন? লক্ষ্মী মেয়ে, আমি তো এখানে কোনো রিসার্চ রিপোর্ট দেখছি না স্যার। আসলে সমস্যাটা হয়েছে, লাস্ট রিপোর্টটা আমরা পেয়েছি 11 মাস আগে। তাহলে
এতগুলো রিসার্চ রেখে আমার লাভটা কি? মানে জিএম সাহেব বসে বসে কি করছে, কি করছে সে? স্যার এই যে একটা ফান্ড অনেকদিন ধরে আটকা পড়ে আছে। এই ফান্ডের বিষয় যদি আমাকে দেখতে হয় তাহলে ইমরান আছে কেন? আমি আমি একদমই বুঝতে পারছি না। আসলে স্যার প্রবলেমটা হয়েছে অফিসের যত ফান্ড প্রত্যেকটা চেকে আপনার সাইন প্রয়োজন হয়, আপনার সাইন ছাড়া সেগুলো ক্লিয়ারেন্স পাওয়া যায় না স্যার। আচ্ছা কি করা যায় বলো তো? রেগুলার প্রোডাকশনটা কিন্তু একটু বাড়ানো দরকার, মানে স্পিডটা বাড়ানো দরকার। স্যার আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ শিওর বলো। থ্যাংক ইউ স্যার। আমি বলছিলাম স্যার এই ফান্ডের দায়িত্বটা যদি আপনি ইকরাম স্যার অথবা ইমরান স্যার যে কোনো একজনকে দিতেন তাহলে মনে হয় অফিসের সব কাজগুলো অনেক দ্রুত অগ্রসর হতো। তুমি যে বুদ্ধিমতি এটা কি তুমি জানো? থ্যাংক ইউ স্যার। তোমার বুদ্ধিটা আমার ভালো লেগেছে। আচ্ছা দায়িত্বটা কাকে দেওয়া যায় বলো তো? স্যার আমার কাছে মনে হচ্ছে ইকরাম স্যারকে যেহেতু অফিসের কাছে বেশিরভাগ সময় চিটাগং থাকতে হবে, আপনি মনে হয় এই দায়িত্বটা আমাদের ইমরান স্যার মানে ডিএমডি স্যারকে দিতে পারেন স্যার। উনি এই কাজটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। রাইট রাইট ইউ আর। আচ্ছা তুমি একটা কাজ করো, অফিসে গিয়ে একটা অফিসারটা রেডি করে ফেলো আর আমি ডিএম স্যারকে বলে দিচ্ছি। ওকে স্যার আমি তাহলে যাচ্ছি আজকে। হ্যাঁ যাও, আর ওই যাওয়ার সময় একটু সামিনের সাথে মিশ দেখা করে যাও। আসি স্যার। আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি সোনালি রাইট? জি। আপনি? আমার পরিচয় জানাটা কি আপনার কাছে খুব ইম্পর্টেন্ট? না আপনি আমাকে চেনেন, অথচ আমি আপনাকে চিনতে পারিনি রাইট? চেনার দরকার নেই, আবার যখন প্রয়োজন হবে তখন ঠিকই আপনি আমাকে চিনবেন। এনিওয়ে আপনি বোধ হয় চৌধুরী কোম্পানির এমডির সেক্রেটারি রাইট? জি, কিন্তু আপনি কিন্তু এখনও আপনার পরিচয় দেননি। আমার পরিচয় জানার আপনার কোনো দরকার নেই। আরও ভালো হয় আপনার সাথে যদি আমার আর কখনো দেখা না হয়। ইউ গট ইট? অনেক সময় হয়ে গেল, আমাকে অফিসে যেতে হবে। প্লিজ গো অ্যাহেড। আমাকে প্রতিদিন 14 জায়গায় যেতে হয়, অনেক মানুষের সাথে মিশতে হয়, অনেকের সাথে ফোনে কথা বলতে হয়।
তুমি জেগে যাচ্ছ কেন? দেখ আমি তো সেমনি জিজ্ঞেস করছি। অফিসের একটা এমপ্লয়ির সাথে তো কি নয়, আমি তোমাকেই বলতে চাই, কারণ ইমরান ইমরানের সঙ্গে সোনালির একটা সখ্যতা গড়ে উঠেছে। অফিসের প্রয়োজনে এটা হতেই পারে, কিন্তু অফিসের বাইরে যখন তখন এই বিষয়টা প্রশ্ন যাবে। ও প্রতিদিন রাত করে বাড়ি চলে, কিন্তু অফিস থেকে বিকেল বা সন্ধ্যা পাঁচটা ছয়টার দিকে বের হয়, ঠিক একই সময় সোনালিও বের হয়। আমরা এখন কোথায় যাচ্ছি? রেস্টুরেন্ট। এই এক মিনিট ধরো। হ্যালো হ্যালো, তুমি কি বিজি? না বলো, কখন ফিরবে রাতে? অফিস থেকে কেন বলো তো? না এমনি আমার ভালো লাগছিল না, তাই ওই একটা ক্লায়েন্টের সাথে ডিনার আছে, ওটা শেষ করি। আচ্ছা, তার মানে তোমার রাত হবে, রাইট? ওকে, তাহলে রাখছি, বাই। আজকে একটু আর্লি ফিরতে হবে। এ আর নতুন কি? আমার মেয়েটা যে এত ভালো রেজাল্ট করেছে আমি তো ভাবতেই পারিনি রে। কেন ভাবতে পারোনি? কেন? তোর মা যে বলে তুই খালি দুষ্টুমি করিস, লেখাপড়া করিস না। আমি যদি দুষ্টুমি করি তো এত ভালো রেজাল্ট কে করলো? হ্যাঁ সেটাই তো দেখছি রে। জানো বাবা, আজ না আমাদের ক্লাসের টিচার জানতে চেয়েছে আমরা বড় হয়ে কে কি হতে চাই। তুমি কি বললে মা? আমি কিছু বলতে পারিনি। আচ্ছা বাবা, তুমি কি হতে চেয়েছিলে? আমি বড় হয়ে ডাক্তার হতে চেয়েছিলাম, ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম, পাইলট হতে চেয়েছিলাম। আসলে আমার বাবা মা আমাকে যা বানাতে চেয়েছিল আমি তাই হতে চেয়েছিলাম মা। আচ্ছা বাবা, আমি কি হব বড় হয়ে? তুমি যদি এমন ভালো রেজাল্ট করো তাহলে তুমি নিজে যা হতে চাইবে তাই হতে পারবে মা। তুমি তো পারোনি। একেবারে যে পারিনি তা নয়, কিন্তু আসলে কি হতে চেয়েছিলাম আমি সেটাই তো জানতে চাচ্ছি। তুমি কি হতে চেয়েছিলে? আমি এই ঐশী মামনির বাবাই হতে চেয়েছিলাম, তাই। টিচার এসেছে, যাও। আমি যাই বাবা, পড়া শেষ করে তোমার সঙ্গে অনেক গল্প করব। হ্যাঁ মা, যাও। শোনো, একটু বসো না। তোমাকে চা করে নিয়ে আসি। চা পরে খাওয়া যাবে, তুমি বসো। আচ্ছা বল। আসলে ভেবে দেখলাম যা হয়েছে তা ভালোই হয়েছে। কি? এই যে আমি প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছি, আমার এক ধরনের লাভই হয়েছে বলতে পারো। কি বলছো এসব? হ্যাঁ হ্যাঁ, আমার যে একটা ফ্যামিলি আছে, আমার একটা মিষ্টি মেয়ে আছে, লক্ষ্মী বউ আছে, এ
এভাবে তো কখনো অনুভব করতে পারেনি সারাদিন, কখনোই পারে না। সারাদিন অফিস, কাজ, ব্যবসা এসব নিয়ে থেকেছে, তোমাদেরকে কোনো সময় দিতে পারেনি, মেয়েটাকেও না। আমি তোমাদের জন্য কিছুই করতে পারিনি, যা করেছো সব সব তুমি করেছো। ইকবালের কি মত বৌমা? ও তো ওই একই কথা বলছিল, সবাই যা চাইছে ওর সে একই মত। আমি তো আমার সন্তানদের খুব ভালো করে চিনি বৌমা, আর ইকবালের মানসিক অবস্থাটা আমি খুব ভালো করে বুঝতে পারছি।